রোজা রেখে ইফতার বিতরণ করে আলোচনার তুঙ্গে অপবিশ্বাস তবে অপবিশ্বাস কিছু করলে সেখানে বুবলির নাম আসবে না সেটা কিভাবে চিন্তা করলেন এবার ইফতার বিতরণ করে বিপাকে পড়েছেন অপবিশ্বাস প্রথমবারের মতো রোজা রেখে ইফতার বিতরণ করেছেন অপবিশ্বাস এমনকি সাথে তার অতি আদরের ছোট ছেলে জয়কে রোজা রেখে নিজের হাতে অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের ইফতার বিতরণ করেছেন তিনি যে বিষয়টি অত্যন্ত প্রশংসনীয় তবে সেটা নিয়ে শুরু হয়েছে নানা তর্ক বিতর্ক রোজা রেখে ইফতার বিতরণ করে সাকিবকে পটানোর চেষ্টা করছে এমন মন্তব্য করেছে কিছু ব্যক্তি প্রশ্ন উঠেছে যেখানে একজন মুসলিম হয়ে বুবলি দিনের পর দিন রোজা রেখে মানুষের বাড়ি বাড়ি ইফতার বিতরণ করে এতটা আলোচিত হলো না কিন্তু অপুর ক্ষেত্রে কেন তার সম্পূর্ণ ব্যতিক্রম হলো হতে পারে এটা তার ব্যক্তি স্বার্থের প্রয়োজনে করেছেন না হলে সাকিবের সাথে বিচ্ছেদের পর মূর্তি পূজা করে এখন আবার ইসলামের প্রতি আনুগত্য বেড়েছে তাহলে একজন মুসলিম নারী হয়েও কেন সাকিব কেন্দ্রিক আলোচনা থেকে বঞ্চিত হবেন বুবলি বুবলি বলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের একটা নৈতিক দায়িত্ব আমরা যদি সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের পাশে না দাঁড়াই তাহলে অবশ্যই তাদের মানবাধিকার থেকে বঞ্চিত হবে তাই আমাদের সকলেরই উচিত মানুষের পাশে থাকা পরক্ষণেই অপবিশ্বাসের এই ভিডিও চিত্রটি প্রকাশ্যে আসে কিন্তু সেটা নিয়ে পজিটিভ আলোচনা বুবলির চেয়ে বেশি ভাইরাল হয়েছে অপবিশ্বাসের কাজ যদিও বুবলি আর অপু দুজনে সেম কাজই করেছেন তাহলে অপু কেন এগিয়ে থাকবেন